নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফোর মেডিকেল চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে নিয়ে আমি আলোচনা করব তো আজ আমরা জানতে পারব যে কোন কোন রোগের ক্ষেত্রে এই সরভুলেন্স সিরাপটি ব্যবহার করা যেতে পারে আর কোন কোন পেশেন্ট এই সরভুলেন্স সিরাপ থেকে দূরে থাকবেন এছাড়া আরও বলে দিই এই সিরাপ কখন কোন সময় কিভাবে খাবেন সেটাও আজ এই ভিডিও আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সঠিক ইনফরমেশান আপনারা পাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক দেখুন সর্বলোলিনের দুটি কম্পোজিশানের সিরাপ এটাতে ট্রাইকুলিন সাইট্রেট থাকে আর সর্বিটল থাকে ট্রাইকুলিন সাইট্রেট থাকে জিরো পয়েন্ট ডবল ফাইভ এম আর সরবিটল থাকে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ এম সর্বোলিন সিরাপটি মেনলি ডাক্তারবাবুরা লেখেন যাদের লিভার লিভারজনিত কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ধরুন যাদের ভূমিভূমি ভাব হচ্ছে খাবার খেতে পারছে না বা হজমের প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে লেখা হয় কারণ সর্বলিনে দুটি কম্পোজিশন থাকে আগেই বলেছে যেটা ট্রাইকোলিন সাইকেট আর সর্বিটল ট্রাইকোলিন সাইকেটটা আপনার খাবারকে ভাঙতে সুবিধা করে মেটাবলিজমকে বাড়ায় আর সর্বিটল হচ্ছে আপনার একটি জনিত সুগার যাই হোক এটা ধরুন লিভার বেড়ে গেছে বা কমে গেছে লিভারে রস খরণ হচ্ছে বা লিভারে ফ্যাট জমেছে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর এটা প্রেসক্রাইব করে এছাড়াও জন্ডিসের যারা জন্ডিস হয় তাদের ক্ষেত্রেও ব্যবহার করে আর এটা খাবে এটা যাদের বলবো যারা খাবেন না তারা হচ্ছে যারা গর্ভবতী মহিলা বা চিন্তা করছেন যে গর্ভবতী হবেন চিন্তা করছেন যে বাচ্চা নেবেন সেই ক্ষেত্রে ডাক্তার যদি এমন ধরনের মেডিসিন প্রেসক্রাইব করে তো সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে একবার আলোচনা করে নেবেন এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার বা অ্যালার্জি প্রচুর অ্যালার্জির সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে জকিটের সমস্যা আছে তারা একবার ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন তাহলে ডাক্তার সঠিক ডোজ আপনাকে বা কখন খাবেন সেটাও ভালোভাবে আপনাকে বুঝিয়ে বলে দেবে কাইন্ডলি বারবারই বলছে যারা গর্ভবতী মহিলা বা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে তারা ডাক্তার যদি এরকম কম্পো এরকম সেম কম্পোজিশন মেডিসিন লেখে তাহলে ডাক্তারের সাথে অবশ্যই একবার কনসাল্ট করে নেবেন এছাড়া আরও যদি কোনো কিছু ইনফরমেশান নেওয়ার থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিন ভালো ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন